আমাদের সিকিম ট্যুরের ব্লগ টুতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এনজেপি থেকে পদামচেন যে আমরা কীভাবে গেলাম, কী কী সাইট সিন করলাম, সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা হলো আমাদের ব্লগ 3, যেখানে আমরা তোমাদের সাথে শেয়ার করব পদামচেন থেকে জুলুক আমরা কীভাবে পৌঁছালাম, রাস্তায় কী কী সাইট সিন করলাম, কী খাওয়া দাওয়া করলাম, বা আমাদের রুম কোয়ালিটি বা কেমন ছিল, সেখানকার খাওয়ারের মান কি আদৌ ভালো ছিল, সেইগুলোই এবার তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এই সিকিম ট্যুরের ব্লগ 3টা তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে, স্কিপ করো না, স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যাবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠা। তো চলো আমাদের সিকিম ট্যুরের ব্লগ 3 তোমরা দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে, স্কিপ করো না। তো গাইজ, তোমরা জানো আমরা আছি এখন পদামচেনে, কালকে আমরা সন্ধ্যেবেলা পদামচেনে এসে পৌঁছেছি, আর আজকে সকালবেলা আমাদের রুমে আমাদের টি চলে এসেছে, আমরা এখন চা খাচ্ছি ঘরে বসে। আর এই দেখো আমাদের রুম, রুম থেকে দাঁড়াও ভিউটা দেখাচ্ছি, একদম খাটে বসেই পাহাড় দেখা যাচ্ছে, আমাদের খাটে বসে বসে বা খাটে শুয়ে শুয়ে আমরা এরকম ভিউ দেখতে পাচ্ছি, সুন্দর বাইরের ভিউটা, দারুণ ভিউ। আর জানলার সামনে দেখো কত সুন্দর সব ফুল, আর বাবান এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে এখনো ডাকিনি আমরা। দেখো হোল নাইট ট্রেন জার্নি করে এসেছি, ট্রেনে তো সেরকম ঘুম হয়নি, না হওয়ার মতোই। তারপরে আবার কালকে ট্রেন থেকে নেবে সারা দিন সন্ধ্যে অবধি পুরো সাইট সিন করতে করতে আমরা পদামচেনে এসে পৌঁছেছি। তো প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম কালকে রাত্রে, খাওয়া দাওয়া করে 9:30-10 শুয়ে পড়েছি, যেটা মানে আমাদের কাছে খুবই অস্বাভাবিক, আমরা বাড়িতে 12:00-1:00 আগে কোনো শুতে যাই না। হ্যাঁ, পড়েই আসে ও 10:30-11:00 সময়, সেখানে 9:30-9:30 আমরা কালকে শুয়ে পড়েছি, শরীর এতটাই টায়ার্ড ছিল। আর পাহাড়ে ব্রেক মানে ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই মানে খুব টাইম টু টাইম তাড়াতাড়ি হয়ে যায়। ডিনার এখানে রাত্রে 8:30-8:30 মধ্যে ডিনার দিয়ে দেয়, করে যে যার মতো শুয়ে পড়ে, কারণ এখানে তো সন্ধে নেমে গেলে তারপরে আর কোনো লাইফ নেই। যাই হোক, তো এই হচ্ছে আমাদের রুমটা পদামচেনে, আমরা যে রুমটার মধ্যে আছি, রুমটা ছোট্টর মধ্যে খারাপ না, ভালোই রুমটা, দুদিকে বেশ বড় বড় রকম কাঁচের জানলা রয়েছে, আর জানলা খুললে পরে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর দুটো বেড আছে বড় বড়, এই বেডটাতে আমরা শুয়েছিলাম, এই বেডটাতে 3 জন খুব ভালোভাবে শোয়া যাচ্ছে। আবার এর পাশে আরেকটা বেড রয়েছে, এটাতেও চাইলে 2 জন শোয়া যায়, কিন্তু আমরা তো 3 জন রয়েছি এই রুমে, তো এই বেডটা আমরা ইউজ করিনি, আমরা আমাদের লাগেজগুলো, জিনিসপত্রগুলো সব এর উপর রেখেছি, আর কোনো কিছুই লাগেজ থেকে বেশি করে বার করছি না, কারণ যেহেতু আমরা প্রত্যেকটা জায়গাতে একদিন করেই স্টে করবো। আবার এক্ষুনি আমরা চা খাবো, এই যে চা তো খেলো দেখলে, চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো জুলুকের উদ্দেশ্যে। তো সেই জন্য সব কিছু বার করলে পরে আবার গোছাতে খুব মানে কষ্ট হচ্ছে, এর জন্যে যেটুকু দরকার আমরা ব্যাগ থেকে বার করে নিচ্ছি, আবার ব্যাগের মধ্যে বাকি সব রেখে দিচ্ছি, কারণ আবার একটু পরেই বেরিয়ে পড়বো জুলুকের জন্যে। তো যাই হোক, এটা আমাদের রুম, তোমাদের দেখালাম, বাথরুমটাও খুব সুন্দর, মানে পাহাড়ি অঞ্চলে গিজারও আছে, যে গিজার রয়েছে পাহাড়ি অঞ্চলে, এগুলো তো অ্যাকচুয়ালি হোটেল নয়, এগুলো হোমস্টে, তো এই এখানে বেসিন আছে, তো খারাপ না, সেই হিসাবে ভালোই। আর হোটেলের বাইরেটা তোমাদেরকে একটু পরে চা খেয়ে বেরোবো, তখন হোটেলের বাইরের ভিউটাও দেখাবো, হোটেলটা খুব সুন্দর একদম পাহাড়ের গায়ে, তখন তোমাদের বাইরেটা দেখাচ্ছি। তো গাইজ, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরে থেকে যে ভিউটা রয়েছে, তোমাদেরকে রুমের ভেতর থেকে দেখালাম, এখন আমরা বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর পজিশন। এই হচ্ছে আমাদের রুমটা, এই রুমের ভেতর থেকেই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম, এখন আমরা বাইরে বেরিয়েছি, ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে তারপরে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে জুলুকের উদ্দেশ্যে। এই যে ফুলগুলো, খুব সুন্দর সুন্দর ফুল, হোটেলটা বেশ সাজানো গোছানো, হোটেল নয় হোমস্টে বলতে পারো, খুব সাজানো গোছানো, খুব সুন্দর সুন্দর ফুল আছে। আর এই যে আমাদের বাকি সদস্যরা, ওদের রুমটা দোতলায় রয়েছে, তো আমরা এবার যাব ওখানেই, আমাদের ডাইনিং এরিয়াটা আছে, ওখানে ব্রেকফাস্ট করতে যাব। এই ছোট্ট সিঁড়ি, এখান দিয়ে উঠে যেতে হবে ওপরে,
এই যে শর্মিষ্ঠা আর বাবান ডাইনিং এরিয়ায় ঢুকে গেল, চলো আমি তোমাদের একটু আমাদের হোমস্টের বাইরেটা দেখিয়ে আনি, পজিশনটা কেমন। দেখো এই যে এই হলো আমাদের হোমস্টে, হোমস্টের নাম হচ্ছে লাদেন্স, লাদেন্স হোমস্টে। গাড়ির নাম মাফিয়া, বুঝতে পারছি না কোথায় এসেছি, গাড়ি মাফিয়া আর হোমস্টে লাদেন্স। যাই হোক দেখো পজিশনটা খুব সুন্দর। আর এই যে বাবান আর শর্মিষ্ঠা বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। আর এইটা হলো দোতলায় যেখানে আমাদের বাকি যে দুই পার্টনার রয়েছে তাদের রুম রয়েছে এখানে, এখানেও ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। এর নিচের ফ্লোরটায় আমরা রয়েছি। অ্যাকচুয়ালি প্রথমে আমরাও এই ফ্লোরেই একটা রুমে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রুমে দু তিনখানা যোগ বেরিয়েছিল, তো সেই ভয়ে আমরা হোমস্টের ওনারকে বললাম প্লিজ আমাদের রুমটা একটু চেঞ্জ করে দিন, কারণ খুব ভয় করছে এই রুমে থাকতে। তখন তারা আমাদের রুমটা চেঞ্জ করে নিচের ফ্লোরে করে দিল। তো বাবান বসে গেছে ব্রেকফাস্ট করতে, আমাদেরটাও আসছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে এখানে পুরি সবজি, তবে এখানকার পুরিগুলো কিন্তু ময়দা দিয়ে এরা করে না, এরা পুরিগুলো আটা দিয়ে করে। শর্মিষ্ঠারও ব্রেকফাস্ট এসে গেছে, আমি ভিডিও করে দিচ্ছি, তারপরে আমাকেও তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ দেরি করলে হবে না। বাকি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরাই সবার পরে বসেছি ব্রেকফাস্ট করতে। বলতে বলতে আমাকেও গরম গরম একদম সার্ভ করে দিয়েছে, ধোঁয়া উঠছে, ভালোই লাগছে বেশ খেতে। তবে এই হোমস্টেটার মানে খাবারের টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ গরম গরম খেয়ে নিয়েছি ঠিকই, খিদে পেয়েছে, খেতে তো হবেই, কিন্তু খুব ভালো না টেস্টটা মোটামুটি। আর এই যে আমাদের গাড়িতে আমাদের ড্রাইভার সাহেব অবিনাশ, ও সব লাগেজগুলোকে প্যাক করছে ওপরে দিয়ে, ভালো করে একদম প্যাকিং না করলে এখানে তো পাহাড়ে যখন তখন বৃষ্টি চলে আসে, সেই জন্য ভালো করে প্যাকিং করে নিল। তো আমরা বলতে বলতে গাড়ি ছেড়েও দিলাম জুলুকের উদ্দেশ্যে। পাহাড়ের রাস্তাগুলো এত সুন্দর হয় না, এখানে সাইট সিন করার থেকেও এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলে সেইটা দেখতে যেন আরো সুন্দর লাগে, সাইট সিনের থেকেও যেন এই রাস্তাগুলো আরো সুন্দর। সেখানে পাহাড়ে আলাদা করে কিছু না দেখার থাকলেও শুধু মানে ভিউগুলো দেখলেই যেন মন ভরে যায়। একদিকে খাদ, একদিকে পাহাড়, মাঝখানে পাইন গাছ সব দুদিক দিয়ে রয়েছে, তার মাঝখান দিয়ে যখন গাড়ি ছোটে অপরূপ লাগে দেখতে। আর এই হলো আজকে আমাদের সাইট সিন করার একমাত্র জায়গা ইকো নেচার পার্ক, কারণ পাদামচেন থেকে জুলুক যাওয়ার রাস্তায় এই একটা মাত্রই সাইট সিন করার স্পট আছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম এখানে বেশ অনেকটা সময় আমরা কাটাবো, কারণ তারপরেই গিয়ে আমাদের জুলুকের হোমস্টেতে ঢুকে যেতে হবে। দেখে মনে হতেই পারে যে আর কি, শুধু তো কিছু পাইন গাছ আছে ভেতরে, একটা পাইন ফরেস্ট মাত্র, কিন্তু বিশ্বাস করো জায়গাটা এতটাই সুন্দর, হয়তো ক্যামেরায় দেখে তোমরা পুরোটা ফিল করতে পারবে না, কিন্তু সামনাসামনি চোখে দেখলে বোঝা যায় যে জায়গাটা কতটা সুন্দর। ভেতরটা মানে এর আগে আমরা লেপচা জগৎ গেছি, লেপচা জগতেও পাইন ফরেস্ট, সেখানে শুধু একটাই জিনিস অতিরিক্ত ছিল, সেটা হচ্ছে মেঘের খেলা। এখানে সেই মেঘের খেলাটা পাচ্ছি না, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। মানে যারা যারা ভেতরে প্রবেশ করেছে কেউ যেন ভেতর থেকে আর বাইরে যেতে চাইছে না, সবাই তাদের মোবাইলে এইগুলোকে বন্দি করে নিয়ে যেতে চাইছে, যে পরবর্তীকালে এইগুলোকে চালিয়ে চালিয়ে তারা দেখবে যে কতটা সুন্দর জায়গায় আমরা গেছিলাম, বা নিজেদের যারা বন্ধু বান্ধব বাড়ির লোক আছে তাদের সাথে শেয়ার করবে। কিন্তু জানি না যে ক্যামেরায় দেখে তোমরা এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবে কিনা। সত্যি এই পার্কটা এতটা সুন্দর ছিল
যে কল্পনা করা যায় না। আমরা এখানে যে কত ছবি তুলেছি, কত ভিডিও শ্যুট করেছি, হ্যাঁ আমরা এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। এই পার্ক থেকে বেরিয়ে যেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু বেরোতে তো হবেই, যেতে তো হবেই, সব কিছুরই একটা শেষ আছে। তাই আমরা বেরিয়ে এবার চললাম জুলুকের উদ্দেশ্যে। খুব খাড়াই পথ, আঁকাবাঁকা পথ, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। সেই রাস্তা দিয়ে যেতে যেতে অবশেষে আমরা জুলুকে এসে পৌঁছালাম। যখন জুলুকে এসে পৌঁছালাম, মনে হলো যেন সত্যিকারের স্বর্গে চলে এসেছি। যে কি অপরূপ জুলুক! জুলুকের যে দৃশ্য কি সুন্দর, চারিদিক মেঘে ঢাকা, হ্যাঁ মানে সামনের লোককে সঠিকভাবে দেখা যাচ্ছে না। যখন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, সামনের গাড়িগুলো দেখছিলাম সব ইন্ডিকেটর অন করে গাড়ি চালাচ্ছে, মানে একটু দূরের গাড়িগুলোকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। মেঘ এসে সামনেটা পুরো ঢেকে দিচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো এখানে কিরকম মেঘ, সামনের লোকগুলোকে পরিষ্কার করে দেখা যাচ্ছে না, কি অপরূপ এই দৃশ্য! এই গ্রামটা যে কতটা সুন্দর, এখানে কোনো সাইট সিন করার প্রয়োজন পড়ে না, শুধু এই গ্রামটাকে দেখলেই মন ভরে যায়। সত্যি জুলুক খুব সুন্দর। আর আমাদের হোমস্টেটা ছিল জুলুকের একদম টপে, মানে আমাদের হোমস্টেটাই এইখানে সব থেকে উঁচুতে। আর সত্যি কথা বলতে এখানে উচ্চতাটা অনেকটাই, তাই এই সিঁড়ি ভেঙে উঠতে বেশ কষ্ট হচ্ছিল আমাদের। যদিও হোমস্টে থেকে লোক এসে আমাদের ভারী ভারী লাগেজগুলো সবই নিয়ে গেছে, কিন্তু তাও এই সিঁড়ি বেয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল। ওই যে ওপরে দেখছো, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, একদম টপে, ওর ওপরে আর কোনো হোমস্টে এখানে নেই। উঠতে কষ্ট হলো ঠিকই, কিন্তু হোমস্টেটা ছিল সত্যিই খুব সুন্দর। এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো জুলুক গ্রামটাকে দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আর কোথাও সাইট সিন করতে যাওয়ার দরকার নেই। এখানে দাঁড়িয়ে বা এখানে বসেই যেন কীভাবে সময় কেটে যাবে কেউ বুঝতে পারবে না, যে এতটাই সুন্দর দৃশ্য ওখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। সত্যি পাহাড় সুন্দর। পাহাড়ে গিয়ে যদি কেউ পাহাড়ের প্রেমে না পড়ে, তাহলে তার জীবন সত্যি প্রেমহীন। এই জন্যেই মনে হয় একবার পাহাড়ে গেলে পাহাড় বারবার তাকে ডাকে। আমরা তাই দার্জিলিং গিয়ে প্রথম পাহাড়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম, তারপর আবার সিকিমে এলাম সেই পাহাড়ের ভালোবাসার টানে। আর ওই যে দেখছো ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওখান থেকে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে এলাম। কি যে সুন্দর লাগছে! আর ওপরে ওঠার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের লাকটা খুবই ভালো যে আমরা ভিজিনি, ঠিক আমরা ওপরের হোমস্টেতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আর দেখো মেঘগুলো সরে সামনেটা পুরো পরিষ্কার হয়ে গেল। এখন অনেক দূর অব্দি যে হোমস্টেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। কি সুন্দর যে জুলুক, এটা না দেখলে কল্পনা করা যায় না। জুলুক গ্রামটা সত্যি খুব সুন্দর। এই পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার দেখো মেঘ এসে সামনেটা ঢেকে যাচ্ছে, আবার সামনের হোমস্টেগুলোকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। অপরূপ লাগছে এই দৃশ্য দেখতে। আমরা তো এখনো কেউ রুমের ভেতরে যাইনি, যে রুমটা কেমন দেখিনি, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য অনুভব করছি আর বৃষ্টি দেখছি, মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এখানে এসে গাইজ, যে জিনিসটার খোঁজে আমরা পাহাড়ে এসেছিলাম বা প্রত্যেক পর্যটক পাহাড়ে আসে, সেই ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু এবার আমরা অনুভব করছি। এখানে এসে কিন্তু ঠান্ডা পেলাম আমরা, এবং শুধু পেলাম না, বেশ ভালো রকম ঠান্ডা অনুভব করছি। যদিও গায়ে এখনো পর্যন্ত কিছু দিইনি, কারণ সবই আমাদের ট্রলি ব্যাগের মধ্যে রয়েছে, এবার কিন্তু সেগুলো বার করার পালা এসেছে। সেই ঠান্ডার খোঁজ, যেই ঠান্ডার খোঁজে কলকাতার ফ্যাসফ্যাসে গরম থেকে বেরিয়ে এসেছিলাম, এইবার আমরা সেই ঠান্ডার খোঁজ পেয়েছি। দেখো আমরা সবাই প্রত্যেকে শীতের জিনিস পরে নিয়েছি। আমরা জুলুকে পৌঁছে খুব তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমাদের একদম হোমস্টের পাশেই একটা খুব সুন্দর শিব মন্দির রয়েছে, হ্যাঁ যদিও খুব একটা বড় না, কিন্তু খুব সুন্দর লাগছে। পাহাড়ের উপর যে কোনো জিনিসকেই সুন্দর লাগে। তো আমরা পায়ে হেঁটে, একদম আমাদের পাশেই পায়ে হেঁটে কিছুটা উপরে উঠতে হচ্ছে, সেই শিব মন্দিরটা দেখতে যাচ্ছি। দেখো সবাই হাঁপিয়ে গেছে, একটু একটু করে উঠে সবাই দাঁড়িয়ে পড়ছে। অবশ্য শুধু হাঁপিয়ে গেছে বলে দাঁড়াচ্ছে না, পাশের ভিউগুলো এতটাই সুন্দর, উপরে উঠে দেখতে সেগুলো আরও ভালো লাগছে। আর এই যে মন্দিরের ঘণ্টা, সবাই একবার করে বাজাচ্ছে, আমরাও বাজাবো। এই যে বাবান গ্লাভসও পরে নিয়েছে, এখানে বেশ জমিয়ে ঠান্ডা লাগছে। একদম ওপরে শিবের মূর্তিটা দেখা যাচ্ছে, শিব ঠাকুর বসে আছে ওপরে। আর এই হলো সেই মন্দিরটা, দেখো শর্মিষ্ঠাও ঘণ্টা বাজাচ্ছে। খুব সুন্দর মন্দিরটা, ছোট্ট হলেও
পাহাড়ের উপরে এত সুন্দর। যদিও আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ এই সময় মন্দিরটা বন্ধ হয়ে গেছিল, বাইরে থেকেই আমরা দেখলাম। আর মন্দিরের বাইরেটাও খুব সুন্দর। এটা কিন্তু মন্দিরের বাইরেটা, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি। আর এই যে শিব ঠাকুরটা রয়েছে মন্দিরের একদম মাথায়, অসাধারণ লাগছে দেখতে শিব ঠাকুরটাকে। তো মন্দিরের ভেতরে তো ঢুকতে পারলাম না, আমরা এই ওপরটায় ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম। মানে ছবি তুলে যেন মন ভরছে না, মনে হচ্ছে কিভাবে পুরো জিনিসটাকে মোবাইলে বন্দি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে সব বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে এবং তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্যে ছবির পর ছবি আর ভিডিও আমরা করতেই থাকলাম, মন যেন আর ভরে না। এ দৃশ্য যে কি অপরূপ, মানে ভাষায় ব্যাখ্যা করা যায় না যে কি অপরূপ দৃশ্য। কেন মানুষ পাহাড়ের টানে বারবার ছোটে, পাহাড়ে এলে তবেই বোঝা যায় যে কি আছে পাহাড়ে, কত টান মানুষের এই পাহাড়ের প্রতি। কেন হবে না, পাহাড় যে কত সুন্দর, পাহাড়ে এলেই বোঝা যায়। দেখতে দেখতে কিন্তু ঘড়ি বলছে এখন 5টা বাজতে চললো, মানে বিকেল 5টা, আর কিছুক্ষণের মধ্যেই এখানে অন্ধকার নেমে আসবে। ব্যাস বলতে বলতে দেখো অন্ধকার নেমেও এসেছে। আমরা এখন আমাদের হোমস্টের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখছি, মানে কি যে সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব জোনাকি পোকা জ্বলছে পাহাড়ের গায়ে। হ্যাঁ, হোমস্টেগুলোর আলো এইভাবে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সব থেকে টপে রয়েছি, ওপর থেকে এই নিচটা দেখতে আরও সুন্দর লাগছে। যদিও অন্ধকার নেমে যাওয়ার পর পাহাড়ে আর কোনো লাইফ নেই, কারণ বাইরে ঘোরাঘুরি করার মতো কোনো জায়গা নেই, এগুলো তো সবই গ্রাম, তাই হোমস্টের মধ্যেই রয়েছি। কিন্তু তাও যেন এই মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের সময় যে কীভাবে কেটে যাচ্ছে, আর রাত্রে ঠান্ডাটা বিশ্বাস করো আরও জাঁকিয়ে পড়েছে, আমাদের যেন হাত পা একদম জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা এখানে। যাই হোক, এই ঠান্ডার জন্যই তো পাহাড়ে আসা, অবশেষে জুলুক আমাদের সেই ঠান্ডাটা দিল। তো গাইজ, তোমাদেরকে এবার আমাদের জুলুকের রুমটা একবার দেখিয়ে দিই। রুমটা খুব একটা বড় না, একটু ছোট, কিন্তু খুব সুন্দর। জুলুক যতটা সুন্দর আমাদের হোমস্টেটাও ঠিক ততটাই সুন্দর। ছোট্ট রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও দুটো বেড আছে, তবে বেডের সাইজটা বাদাম চেনের থেকে একটু ছোট। কিন্তু আমরা তো রুমে তিনজন, দুটো বেড আমাদের কী বা হবে। তাও আমরা ওই ছড়িয়ে ছিটিয়ে লাগেজ রেখে দিয়েছি একটা বেডের মধ্যে। আর একটা বেডে দেখো শর্মিষ্ঠা বসে ডিনার করছে, এতটাই ঠান্ডা। শর্মিষ্ঠা বললো এদের ডাইনিংটা ওপরে আর একদম টপে, তো শর্মিষ্ঠা বললো যে আমার ডিনারটা আমি ঘরে বসেই করব, তুমি ওপরে খেয়ে আমার জন্য খাবারটা নিয়ে এসো। তাই ওর খাবারটা আমি ঘরেই নিয়ে এলাম। রাতে অ্যাজ ইট ইজ এখানকার মেনু চিকেন কষা আর তার সঙ্গে রুটি, কেউ ভাত খেলে সেই অপশনও আছে। আর সন্ধেবেলা দিয়েছিল ভেজ পকোড়া আর চা। বাবানের একটু আজকে পেটটা ভার করেছে দুপুরবেলা খাওয়ার পর থেকে, তাই ও বললো রাতে আমি আর আজকে ডিনার করব না। আমি তো ডিনার ওপর থেকে সেরে এলাম, সেরে শর্মিষ্ঠার জন্য নিয়ে এলাম, শর্মিষ্ঠা ঘরে বসে ডিনার করছে। তো রুম কোয়ালিটিও এখানে খুব ভালো, আর খাবারের কোয়ালিটি, খাবারের রান্না, মানে রান্নার যে টেস্ট সেটাও খুব ভালো। তো ওভারঅল জুলুক কিন্তু আমাদের কোনোভাবে নিরাশ করেনি। জুলুক যতটা সুন্দর আমাদের হোমস্টেটাও ততটাই সুন্দর। এখানকার রান্না, এখানকার রুম কোয়ালিটি, এখানকার বাথরুমটাও খুব সুন্দর, তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এবং এখানে যে দিদিরা রান্না করছেন, মানে ওনার যারা আছেন, তাদের ব্যবহার, আন্তরিকতা এত ভালো লাগলো আমাদের। খুব মানে ওভারঅল জুলুক থেকে আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম সবই পেলাম, এবং সেই ঠান্ডাটাও পেলাম যেই ঠান্ডার টানে মানুষ পাহাড়ে ছুটে আসে। এরপরে আমরা আজকে রাত্রে জুলুকটা স্টে করছি, কালকে সকালে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তখন আমরা জুলুকের যে সাইটসিনগুলো আছে সেইগুলো করতে করতে যাব, সেইগুলো করে আমরা গ্যাংটকের ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ছাঙ্গুলেক, নাথুলা পাস, সেগুলো করতে করতে গ্যাংটক নেমে যাব। তো পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, অনেক কিছু সাইটসিন থাকবে দেখার জন্যে। আর এই যে আমাদের সব লাগেজগুলো এখানে রাখা রয়েছে, সকালবেলাই বেরোতে হবে। আর একবার তোমাদেরকে এই বাথরুমটাও একবার দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে,
টাওয়াল রাখার জন্য একটা জায়গা রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার তো আছেই, কোমোড সিস্টেম সব জায়গাতেই আছে, এবং সবথেকে বড় কথা খুব ক্লিন। যাই হোক, তো আমাদের পাদামচেন থেকে জুলুক যাওয়ার এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কথা দিলাম এর পরের ব্লগটা, গ্যাংটক যাওয়ার যে ভিডিও, সেটা আরও ইন্টারেস্টিং হবে, অবশ্যই দেখো। ততক্ষণের জন্যে টাটা।